Hello dear students, welcome back to my YouTube channel. This is Aishwarya Agarwal, your English teacher. Today's topic is আজকে তোমাদের জন্য এনেছি বাটারফ্লাই টেক্সট বুকটা থেকে। তোমরা যারা ক্লাস ফাইভে পড়ো, ক্লাস ফাইভ ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়াম, তাদের দেখবে ইংলিশের টেক্সট বুক আছে বাটারফ্লাই, তারই লেসেন টু আ ফিট অন ফিট আজকে আমি পড়াবো। প্রথমে গল্পটা পড়াবো, তারপরে আমি এই চ্যানেলে কোয়েশ্চেন আনসারও দিয়ে দেবো। তো চলো লেটস স্টার্ট। বাটারফ্লাই ইংলিশ টেক্সট বুক ক্লাস ফাইভ ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়াম লেসেন টু আ ফিট অন ফিট। এডমন্ড হিলারি অ্যান্ড টেনজিং নরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। কলোনেল জন হান্ট লেড দি এক্সপিডিশন। হান্ট সিলেক্টেড আ টিম অফ পিপল অল অফ হোম ওয়ার এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার্স। এডমন্ড হিলারি আ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড অ্যান্ড টেনজিং নরগে আ শেরপা ফ্রম ইন্ডিয়া ওয়ার অ্যামং দি ইলেভেন চোজেন ক্লাইম্বার্স। After months of planning, the team began to climb. Out of all the climbers on the expedition, only four would get a chance to make an attempt to reach the summit. Hunt, the team leader, selected two teams of climbers. The first team included Tom Berdillon and Charles Evans, while Edmund Hillary and Tenzing Norgay made up the second team. The first team left on May 26, 1953 to reach the summit of Mount Everest. The two men made it up to about 300 feet short of the summit, still the highest any human being had yet reached. They were forced to turn back after they encountered bad weather. At 4 a.m. on May 29, 1953, Hillary and Norgay awoke and got ready for their climb. Hillary discovered that his boots had frozen and spent 2 hours defrosting them. The two men left camp at 6:30 a.m. Upon their climb, they came upon one particularly difficult rock face, but Hillary found a way to climb it. The rock face is now called Hillary's Step. At 11:30 a.m., Hillary and Norgay reached the summit of Mount Everest. Hillary reached out to shake Norgay's hand, but Norgay gave him a hug in return. The two men enjoyed only 15 minutes at the top of the world because of their low oxygen supply. They spent their time taking photographs and enjoying the view. Norgay placed a food offering to God. When their 15 minutes were up, Hillary and Norgay made their way back down the mountain. তো তোমরা ইংলিশে টেক্সটবুকটা খোলো বাটারফ্লাই, যারা হচ্ছে ক্লাস ফাইভের স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়াম, লেসন টু আ ফিট অন ফিট। আমি পড়ে শোনালাম গল্পটা, এবার আমি মানে বোঝাবো। বলছে এডমন্ড হিলারি অ্যান্ড টেনজিং নরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। 1953 ইয়ারে মাউন্ট এভারেস্টে যাবে ব্রিটিশ এক্সপিডিশন। মেম্বার্স ছিল কারা? এডমন্ড হিলারি অ্যান্ড টেনজিং নরগে, এরা পার্ট ছিল, মানে অনেকেই গেছে মাউন্ট এভারেস্টে ওই সালে 1953 সালে। এডমন্ড হিলারি অ্যান্ড টেনজিং নরগেও ছিল সেই পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন। কলোনেল জন হান্ট লেড দি এক্সপিডিশন, তাহলে লিডার কে ছিল? নাম দেওয়া আছে এখানে কলোনেল জন হান্ট। হান্ট সিলেক্টেড আ টিম অফ পিপল অল অফ হুম ওয়্যার এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার্স। হান্ট চুজ করেছিল কিছু মেম্বার্সদের যারা কিনা এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার্স, মানে তারা মাউন্ট এভারেস্ট চড়তে এক্সপিরিয়েন্স ছিল তারা। এডমন্ড হিলারি আ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড অ্যান্ড টেনজিং নরগে আর শেরপা ফ্রম ইন্ডিয়া। তাহলে কজনকে নিয়ে এই মাউন্ট এভারেস্টের যে চড়ার যে অভিজ্ঞতা এটা করা হয়েছিল? ইলেভেন খানা মেম্বার্স, তাদের মধ্যে এডমন্ড হিলারি যে ছিল কিনা ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, আর টেনজিং নরগে ছিল ইন্ডিয়া থেকে। আফটার মান্থস অফ প্ল্যানিং দ্য টিম বিগান টু ক্লাইম্ব, অনেক মাস ধরে প্ল্যান করার পর যে মাউন্ট এভারেস্টে কী করে তারা চড়বে, টিমটা ফাইনালি যাত্রা শুরু করলো মাউন্ট এভারেস্টে যাওয়ার, মাউন্ট এভারেস্টে চড়ার। Out of all the climbers on the expedition, only four would get a chance to make an attempt to reach the summit.
যতগুলো ক্লাইম্বার্স ছিল, এখানে দেওয়াই আছে 11 ক্লাইম্বার্স ছিল, তাদের মধ্যে মাত্র 4 জন যাবে একদম মাউন্ট এভারেস্টের টপে, যাকে বলছে সামিত, পুরো টপে, মাউন্ট এভারেস্টের টপে মাত্র 4 জন যাবে। হান্ট দ্য টিম লিডার, হান্ট ছিল টিমের লিডার, সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স। হান্ট 2টো টিম ভাগ করে দিল। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভেন্স। 2টো টিম যে হান্ট ভাগ করে দিল, এ 2টো টিমের মধ্যে ফার্স্ট টিমে কারা ছিল? টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভেন্স, ওয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড টেনজিং নর্গে মেড আপ দ্য সেকেন্ড টিম। আর সেকেন্ড টিমে কে ছিল? এডমন্ড হিলারি অ্যান্ড টেনজিং নর্গে। দ্য ফার্স্ট টিম লেফট অন May 26, 1933 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। ফার্স্ট টিমে যারা ছিল টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভেন্স, তারা May 26, 1953 এই তারিখে, রিমেম্বার দ্য ডেট, এই তারিখে যাত্রা শুরু করলো মাউন্ট এভারেস্টের টপে যাওয়ার। দ্য টু মেন মেড ইট আপ টু অ্যাবাউট 300 ফিট শর্ট অফ দ্য সামিট, স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচড। মাউন্ট এভারেস্ট থেকে ঠিক 300 ফিট নিচে, ওই জায়গাটায় ফার্স্ট টিম গিয়ে আটকে গেল, তারপর আর যেতে পারেনি, বা তবুও বলছে অত দূর ওই দিন অবধি কেউ যায়নি, মানে ওরা ফার্স্ট যে মাউন্ট এভারেস্ট থেকে 300 ফিট নিচে অতটা গেছে, ওখানে কেউ যায়নি এখন অবধি, এরা ফার্স্ট গেল। দে ওয়ার ফোর্সড টু টার্ন ব্যাক আফটার দি এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার, খুব বাজে ওয়েদার ছিল, তাই ওদেরকে ফিরে আসতে হলো। অ্যাট 4 AM অন May 29, 1953, তারিখটা মনে রাখবে, May 29, 1953 সকাল 4টের সময় হিলারি অ্যান্ড নর্গে জেগে উঠলো, রেডি হলো তাদের ক্লাইম্বের জন্য, তারা যাচ্ছে মাউন্ট এভারেস্টের টপে। হিলারি ডিসকভার দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন অ্যান্ড স্পেন্ট 2 আওয়ার্স রিফ্রস্টিং দেম। হিলারি দেখলো যে তার যে বুটস আছে, মানে জুতো, সেটা বরফে ঢেকে গেছে, 2 ঘন্টা তার লাগলো সে বরফটা সরাতে। দ্য টু মেন লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM, দুজনেই ক্যাম্প ছেড়ে দিল, যাত্রা শুরু করলো মাউন্ট এভারেস্টের টপে যাওয়ার। কটার সময় ক্যাম্প ছাড়লো? 6:30 সময়, অ্যাট 6:30 AM। Upon their climb they came upon one particularly difficult rock face. তারা যখন মাউন্ট এভারেস্টে চড়ছিল তখন তারা একটা রক ফেস পেলো, মানে একটা জায়গা পেলো পাথরে, যে এটা কিনা খুবই ডিফিকাল্ট ছিল, কিন্তু হিলারি সেটা পার করতে পারলো। আজকে সেই রক ফেসটার নাম হিলারি স্টেপ, কারণ হিলারি পেরেছে ওই রকটা পেরিয়ে ওপরে উঠতে, তাই নাম হিলারি স্টেপ। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ হিলারি স্টেপ। অ্যাট 11:30 AM হিলারি অ্যান্ড নর্গে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। সকাল 11:30 সময় হিলারি অ্যান্ড নর্গে পৌঁছে গেল মাউন্ট এভারেস্টের একদম পিকে, টপে, যাকে বলছে সামিট অফ মাউন্ট এভারেস্ট, পৌঁছে গেল। হিলারি রিচড আউট টু শেক নর্গেস হ্যান্ড, বাট নর্গে গেভ হিম আ হাগ ইন রিটার্ন। হিলারি নর্গের হাত ধরল, কিন্তু নর্গে তাকে একটা হাগ দিল, মানে জড়িয়ে ধরলো। দ্য টু মেন এনজয়েড অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্টের টপে দুজনে তো খুবই এনজয় করলো, কিন্তু মাত্র 15 মিনিট এনজয় করলো, কারণ তাদের কাছে অক্সিজেন খুবই কম ছিল। তো যেহেতু অক্সিজেন কম ছিল, ফর দ্য লো অক্সিজেন সাপ্লাই, তাদেরকে কিন্তু 15 মিনিটের বেশি ওখানে থাকতে পারলো না, তারা ফিরে আসলো, মানে নামতে শুরু করলো। বাট তারা ওই 15 মিনিট খুবই এনজয় করলো, ফটোগ্রাফস নিল, ভিউটা, মানে মাউন্ট এভারেস্টের টপে ভিউটা এনজয় করলো, নর্গে ভগবানকে খাবারও দিল। ওয়েন দেয়ার 15 মিনিটস ওয়ার আপ, যখন 15 মিনিট হয়ে গেল, তখন তারা আবার আবার নিচে নেমে আসতে শুরু করলো, মাউন্ট এভারেস্ট থেকে নিচে নামলো। তো আশা করছি যে এক্সপ্লেনেশনটা তোমাদের বাংলায় করালাম ভালোই লাগলো। বইটা খুলবে বাটারফ্লাই Class 5 ইংলিশ টেক্সট বুক, আর আমার ভিডিওটা খুলবে আর দেখবে, পড়বে, আর কিছু বুঝতে না পারলে কমেন্ট সেকশনে লিখবে, আমি অন্য একটা ভিডিও তাহলে আপলোড করে দেবো যদি বুঝতে না পারো তো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।